দর্শক ম্যাজিক বাউলিয়ানা 2016 আজ সেরা 24 জন থেকে 6 জনকে নিয়ে দ্বিতীয় দলের পারফরম্যান্স। এখান থেকে আজও গতদিনের মতো দুজন বাদ পড়ে যাবেন। আমরা জানি এখানে সবাই ভীষণ ভালো গান করে, কিন্তু এই মঞ্চ বড় কঠিন, একটু হিসেব ভুলের কারণে বিদায় নিতে হতে পারে। তাই বলো খুব সাবধান, এই সুযোগ বারবার আসে না। অবশ্য আজ যারা এই মঞ্চ থেকে বিদায় নেবেন তারাই বা কম কিসে, সঙ্গীতকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের খুব একটা বেগ পেতে হবে না, তাই তাদের জানাই অগ্রিম শুভকামনা। আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রতিযোগীদেরকে। তোমরা কি খুব উৎকণ্ঠায় আছো? যদি একটু ভাবো নিজেকে যে না আমি আসলে হয়তো ভালো গাইতে পারবো না, তখন দেখা যাবে তুমি তোমার সেরাটা দিতে পারছো না। তাই সকল শঙ্কা ঝেড়ে ফেলো এবং নিজেকেই মনে করো আমি সেরা। তোমাদের সবার জন্য রইল শুভকামনা, অনেক ভালো করে গাও। দর্শক, এরকম একটা পরিস্থিতিতে যখন এই ছজনের মধ্যে থেকে বিদায় নেবেন দুজন, কে বাদ যাবেন আর কে রয়ে যাবেন সেই সিদ্ধান্ত কেবলমাত্র আমাদের বিচারকদের। তাই চলুন না জেনে নেই আজকের প্রতিযোগিতা এবং প্রতিযোগীদের নিয়ে কে কি ভাবছেন আমাদের বিচারকরা। আমি জানি তোমরা অনেক অনেক সুন্দর গান করো, এত ভালো গান আমাদেরকে শোনাবে, দেশকে শোনাবে, জাতিকে শোনাবে এবং জাতিকে বুঝিয়ে দাও যে আমরাই সেরা। আস্তে আস্তে আমরা একটা অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। সেই লক্ষ্যে পৌঁছানোর আর কোনো উপায় নেই, এইটি একমাত্র উপায় যে অধ্যবসায়, নিজেকে অবগাহন করা, নিজেকে পরিশুদ্ধ করা সঙ্গীতের ক্ষেত্রে। দর্শক, ডেকে নিচ্ছি আজকের বিজ্ঞ বিচারকদেরকে। প্রথমেই ডাকছি শ্রদ্ধেয় ফরিদা পারভিন। ডেকে নিচ্ছি স্যার ইন্দ্রমোহন রাজবংশী। শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল। দর্শক, ম্যাজিক বাউলিয়ানা 2016 এর স্টুডিও রাউন্ডের দশম পর্ব শুরু করার জন্য আমি বিজ্ঞ বিচারকদের কাছে অনুমতি চাইছি। ধন্যবাদ। দর্শক, ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে। আমাদের প্রথম প্রতিযোগী পলাশ। ছয়জনে আমাদের গ্রুপে সকলেই ভালো গান করে এবং সকলে খুবই ট্যালেন্ট, সারাদিনই যতটুকু প্র্যাকটিস করেছে বা আমিও করেছি। বিচারকদের মন যেন জয় করতে পারি এই দোয়া সকলের কাছে চাচ্ছি আমি, এবং সকলে আমার জন্য দোয়া করবেন। কিরে ডোলো ডং ডোলো ডং কহরে নিমের দোতরারে, কিরে ডাং না ডাং কহরে নিমের দোতরারে। কিরে ডোলো ডং ডোলো ডং কহরে নিমের দোতরারে, কিরে ডাং না ডাং কহরে নিমের দোতরারে, কিরে ডোলো ডং কহরে নিমের দোতরারে, কিরে ডাং না ডাং কহরে নিমের দোতরারে। নস্কা কড়া সাইটে কান্তাত সুতে আতে বান্ধিয়া, আরে নস্কা কড়া সাইটে কান্তাত সুতে আতে বান্ধিয়া, কি ও রে সেই তার মোসরে সুর তুলি বাজান শকের দোতরারি,
তীরে ডোলো ডোং ডোলো ডোং পহরে নিমের দোতরা রে, তীরে ডাংনা ডাংনা ডাং পহরে নিমের দোতরা রে, তীরে ডোলো ডোং পহরে নিমের দোতরা রে, তীরে ডাংনা ডাং পহরে নিমের দোতরা রে, তীরে ডোলো ডোং পহরে মেরে দোতরারে। পলাশ জি, ডোলোডং ডোলোডং অসাধারণ, চলে যাব স্যার ইন্দ্রমোহন রাজবংশী। খুশি আছে কিন্তু বেদনা নেই বেশি ভাইয়া গানে, কিন্তু ওর মধ্যে সেটা খেলা করে। শ্রদ্ধেয় ফরিদা পারভিন, পলাশের আর অন্য কোনো গান গাওয়ার দরকার নেই, ভাওয়াইয়াটাই গাওয়া দরকার, সেটি তোমার জন্য ভালো হবে। শ্রদ্ধেয় বাউল সফি মন্ডল, এই গানটা আমার মনে হয় দর্শক খুব ভালো করে শুনবে, খুব ভালো লেগেছে। আমরা এবার পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেব, ইমা আক্তার। কিছুক্ষণ পরে মঞ্চে যাব, আমরা গ্রুপে ছজন সবাই ভালো গায়, জানি না কি হবে, তবু আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো গাইতে পারি। ডাকলে কি আর প্রাণ জুড়াবে রে, তারে না দেখলে বন্ধু জালা।
আরো বন্ধু জালো আয় তোমার মনে করো বন্ধু জালো আয় তোমার প্রথম দর্শনে দেখলে বোঝা যায় না যে তোমার গলা এত জোর। তুমি যখন গাও তোমার যে কণ্ঠের যে জোর সত্যিকার অর্থে আমাদেরকে অবাক করে। শ্রদ্ধেয় ফরিদা পারভীন, ভেঙে ভেঙে তুমি আকুতি প্রকাশ করছো গানটির মধ্যে, এটি অসাধারণ। স্যার ইন্দ্রমোহন রাজবংশী, সন্দীপন বলছিল যে তোমাকে দেখলেই মনে হয় না যে তোমার গলা এত জোর। আসলে জোর তো না, ওর গলায় প্রেম। তবে মা, তোমার বাবা মাকে আমি অনুরোধ করবো তোমাকে যেন একটু খাওয়ায়। মা, তোমার যে অবস্থা, ভালো থাকো। থ্যাংক ইউ স্যার। শ্রদ্ধেয় বাউল শফি মণ্ডল, ভিতর থেকে এই ভিতর থেকে যা বেরোলো অন্যদিকে আর আমার খেয়াল নাই। অনেক ভালো গান করেছো তুমি, তোমার গলাটার তুমি যত্ন নিও, যেটা ঈশ্বরের রহস্য। জি স্যার, দোয়া করবেন। অনেক ভালো গেয়েছো। দর্শক, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016, সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্ব রং, আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM। বিরতি নেওয়ার সময় হলো, কিছুক্ষণের মধ্যে ফিরছি। যারা সাথে আছেন সাথেই থাকুন, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মাছরাঙা টেলিভিশনে ম্যাজিক বাউলিয়ানা 2016। দেখে নিব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী শিবলি সাদিক। আর কিছুক্ষণ পর স্টেজে উঠতে হবে, খুব টেনশন হচ্ছে, কারণ একে একে আমাদের গ্রুপ থেকে চারজন চলে গেছে। সবার গানই অনেক ভালো হয়েছে, জানি না কি হবে, তবে আশা করতেছি গান ভালো হবে। আরে কি দিয়াবা দিয়া রাখবো রে আমারে নয়া জইব হরে কি দিয়াবা দিয়া রাখবো রে হরে কি দিয়াবা দিয়া রাখবো রে আমারে নয়া তো হইব হরে কি দিয়াবান দিয়া রাখবো রে হরে কি দিয়াবান দিয়া রাখবো রে আরে কি দিয়াবান দিয়া রাখবো রে আরে কি দিয়াবান দিয়া রাখবো রে
শিবলি, আমরা অদ্ভুত এক সুরের ইন্দ্রজালে এতক্ষণ আটকে ছিলাম। সত্যিকার অর্থে ভিতর থেকে যেন গুমরে গুমরে কান্নাটা আমাদের বেরিয়ে আসছিল তোমার সুরের মাধ্যমে। বাউল সভি মণ্ডল, আমি এ পর্যন্ত সবচেয়ে সেরা গানটি এখন শুনলাম। থ্যাংক ইউ স্যার। আর আমি স্যালুট জানাচ্ছি যারা বাজাচ্ছেন তাদেরকে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী, আমার মনে হয় তিনজনের নাম্বার সব আমি দিয়ে দিই ওকে। বাবা তুমি একদম থামবে না। শ্রদ্ধেয় ফরিদা পারভীন, এই যন্ত্রশিল্পীরা কন্যাকে এত সুন্দর করে সাজিয়ে দিল যে কন্যা প্রস্ফুটিত ফুলের মতন উজ্জীবিত হয়ে গেল। থ্যাংক ইউ। দর্শক, ডেকে নিব আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আমাদের পরবর্তী প্রতিযোগী সাধনা। এখানকার সবাই অনেক ভালো গায়, তাই টেনশন হচ্ছে। সবাই ভালো গাইলে কে বাদ যাবে? চেষ্টা করছি ভালো গাবো, আর বাকি সব বিচারকদের উপর। আশার পথে চেয়ে চেয়ে ভোর হলো দুটি নয়ন, কি জ্বালায় জ্বলেছি সখী কি করি তাই বল এখন, কি জ্বালায় জ্বলেছি সখী কি করি তাই বল এখন। জ্বালায় জ্বলেছি সখী কি করি তাই বল এখন, কি জ্বালায় জ্বলেছি সখী কি করি তাই বল এখন। আশার পথে চেয়ে চেয়ে ঘোর হলো দুটি নয়ন, কি জ্বালায় জ্বলেছি সখী কি করি তাই বল এখন, জ্বালায় চলেছি সখী কি করি তাই বল এখন, কি জ্বালায় চলেছি সখী কি করি তাই বল এখন। সত্যি বিচার কার্য বোধহয় একটু কঠিনই হয়ে যাচ্ছে, যে এই ছোট্ট মিটে যে এত সুন্দর করে এত সুরে গাইলো। বাউল সভি মণ্ডল, মনটা খুব খারাপ পুরো গানটার মধ্যে। কেন মন খারাপ? কেন এখন তো হাসছিস ভালো, শুরু থেকে এরকম হাসতে হাসতে গাইতে হবে মনে আনন্দ নিয়ে, তাই না? খুব ভালো গেয়েছো তো তুমি, খারাপ তো না। শ্রদ্ধেয় ইন্দ্রমোহন রাজবংশী স্যার, ভালো লাগছে তোমার গান, তোর গলাটা দেখতে খুব সুন্দর। গলা সাধনা করে যাও, সুন্দর করে সাধনা করো। থ্যাংক ইউ স্যার। শ্রদ্ধেয় ফরিদা পারভীন, আর একটু আমাদের লোক মৌলিক গান এখানে পরিবেশন করলে বোধহয় আর একটু ভালো হতো। তারপরও তুমি সাধনা সাধনায় লব্ধ হও, এইটুকুই বলতে পারি।
দর্শক আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016 সৌজন্যে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এবং আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্ব রং, আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM। এবারে আরও একটা বিরতি নেওয়ার সময় হলো, কিছুক্ষণের মধ্যে ফিরছি। যারা সাথে আছেন সাথেই থাকুন, দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। দর্শক ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ম্যাজিক বাউলিয়ানা 2016। এবারে আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে, ইউনুস আলী। আজকে জানি না কি হবে, আজকে খুব মানে ভয়টা বেশি কাজ করছে, কারণ আজকে 6 জন থেকে মাত্র 4 জন থাকবে। সবার কাছে দোয়া কামনা করছি যাতে আমি আমার সর্বোচ্চ দিতে পারি। চিন্তা রোগে ঔষধ কিছু আছে নি সংসারে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে নি সংসারে, শুইলে না আসে নিদ্রা ভাসিয়া কি নিরে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে নি সংসারে। দিবানিশি জ্বলছে অনো জোরে, ওই বিষ যতই ঝাড়ে ততই বাড়ে, ঔষধে না ধরে, চিন্তা রোগের ঔষধ কিছু আছে নি সংসারে, শুইলে না আসে নিদ্রা ভাসি আখি নিরে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে সংসারে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে সংসারে, চিন্তা রোগে ঔষধ কিছু আছে নি সংসারে। চিন্তা রোগের ওষুধ কিছু আছে নি সংসারে। ইউনুস, তুমি এটা এত সুন্দর ঢিমা লয়ে ধরলে, এবং তোমার এই যে হাত দিয়ে ছোট ছোট করে সুরগুলো প্রক্ষেপণ দেখা দেখিয়ে দিচ্ছিলে শ্রদ্ধেয় স্যার ইন্দ্রমোহন রাজবংশী। চিন্তা রোগের ওষুধ নাই, তবে আমাকে চিন্তা ফেলে দিচ্ছে, সে কাজ করতে চাইলে হবে না, সেটা সুচারুরূপে করতে হবে, আর করতে হওয়াটাই হলো প্রতিযোগিতার মূল দিক। সুরের কোনো কোনো জায়গায় একটা বিচ্যুতি ঘটেছে। যাই হোক, ওর গলায় জোর আছে। শ্রদ্ধেয় ফরিদা পারভিন, আমরা তো তোমাদেরকেই বারবার একটা কথাই বলছি যে সুরের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে, তালের ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে,
এই বিষয়গুলো খুব সুচারুভাবে অনুধাবন করতে হবে। সেইটি একটু একটু নিজের করে ভেবে নিয়ে সামনে এগোনো সহজ হবে। ধন্যবাদ ম্যাম। সত্যি বল শফি মণ্ডল, তোমার ভয়েস এত ভালো, তুমি তোমার উপরের জায়গাগুলো একটু সতর্ক হয়ে সুন্দর করে সাজাবে, তোমার প্রতি আমার এই প্রত্যাশা থাকবে। জি স্যার, ধন্যবাদ। দর্শক, এবারে আজকের পর্বের শেষ প্রতিযোগীকে ডেকে নেওয়ার পালা। শেষ প্রতিযোগী সুকুমার। মনের মধ্যে এটি একটু জাগে যে সবাই আসলাম একসঙ্গে, দুজন করে সবাই যেতে হচ্ছে। আজ গানের প্র্যাকটিস করেছি তো, গতদিন যা গেয়েছি, আশা করি আজকে সাইজির একটা কালাম গাবো। পুনর্জন কোথা হতে মোরে যদি মানুষ ফিরে আসে, স্বর্গ নরকে বাপা দেখ নারী মন পুনর্জন কোথা হতে দেখ নারী মন পুনর্জন কোথা হতে মোরে যদি মানুষ ফিরে আসে, মোরে যদি মানুষ ফিরে আসে, স্বর্গ নরকে বাপায় দেখ নারে মন পুনর্জন কোথা হতে দেখ নারে মন পুনর্জন কোথা হতে তার বিজে পুত্রের সৃজন তাই তো পিতার পুনর্জন্ম, পিতার বিজে পুত্রের সৃজন তাই তো পিতার পুনর্জন্ম, পঞ্চভূতে দেহের গঠন পঞ্চভূতে দেহের গঠন আলেক রূপে ফিরে সাই দেখ নারে মন পুনর্জন কোথা হতে দেখ নারে মন পুনর্জন কোথা হতে মোরে যদি মানুষ ফিরে আসে, মোরে যদি মানুষ ফিরে আসে, স্বর্গ নরকে বাপায় দেখ নারে মন পুনর্জন কোথা হতে দেখ নারে মন পুনর্জন কোথা হতে দেখ নারে মন পুনর্জন কোথায় হতে দেখ নারে মন পুনর্জনম কোথা হতে বাউল শফি মণ্ডল, একটু শুকনা শুকনা মনে হয়েছে আর কি, গানের মধ্যে একটু রস কম, একটু রসের দরকার ছিল, গায়কের একটু উন্নতি আশা করছিলাম আর কি। তো যাক, সব মিলে তুমি ভালো গেয়েছো আর কি। প্রণাম স্যার। শ্রদ্ধেয় ফরিদা পারভিন, আমাদের সাইজির ধামে যারা আপনারা সাইজির গান করেন, সবার মধ্যে এক ধরনের দ্রুত দাদ্রালয়ের গান করার প্রবণতাটা বেশি। এই গানটি আসলে ধীমা দাদ্রালয়ে গাইলে এই গানের যে অন্তর্নিহিত যে তাৎপর্যপূর্ণ সেটি বোঝা যায়। আর আপনি এই বয়সে গাচ্ছেন, গেয়ে যান, ঠিক আছে? ঠিক আছে। স্যার ইন্দ্রমোহন রাজবংশী,
রসিকের রসবিনী তো মজাটা জমে না, জমে না, রসিক হওয়া যায়, সেই জন্য রসের কিছুটা অভাব ছিল। ভালো লেগেছে তার গান। প্রণাম। দেখতে দেখতে আমাদের আজকের ছজন প্রতিযোগীর গান আমরা শুনে নিলাম। এবার প্রতি পর্বের মতোই বলতে হবে, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি। এই সময়টা এমন অদ্ভুত একটা সময় যখন আসলে না যায় বোঝা যে আমি আসলে কোথায় থাকছি আর কোথায় থাকছি না, সেরকমভাবে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করতে থাকে ভেতরে। এরকম একটা মুহূর্তেই আরও একবার জানিয়ে দিতে চাই, আপনারা দেখছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে ম্যাজিক বাউলিয়ানা 2016, আমাদের ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং এবং আমাদের রেডিও পার্টনার রেডিও দিনরাত 93.6 FM। আমরা একটা ব্রেকে যাচ্ছি এই মুহূর্তে, কিছুক্ষণের মধ্যে ফলাফল নিয়ে ফেরত আসছি। যারা যারা সাথে আছেন সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন মাছরাঙা টেলিভিশনে ম্যাজিক বাউলিয়ানা 2016। সময় হলো ফলাফল জেনে নেওয়ার আজকের পর্বের, তবে ফলাফল এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। আমরা এই মুহূর্তে চলে যাব বিজ্ঞ বিচারকদের কাছে এবং তারপরই জানাবো আপনাদের আজকের পর্বের ফলাফল। একটু অপেক্ষা করুন। তুমুল লড়াই দেখলাম এ পর্যায়ে। ফলাফল ঘোষণার জন্য প্রতিযোগীদেরকে মঞ্চে আহ্বান করছি। দর্শক, মঞ্চে পেয়ে গিয়েছি আমাদের আজকের পর্বের ছয়জন প্রতিযোগীকে। এবারে আজকের ফলাফল জানার সময়। আমার ডান দিকের একদম শেষে যে দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন শিবলি সাদিক। শিবলি, আজকে যখন আমাদের শ্রদ্ধেয় বিচারকরা তোমার সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলছিল, তখন তোমার চোখ ছলছল করছিল, বলার আর অপেক্ষায় রাখে না যে সেটা আনন্দেরই জল ছিল চোখে। কিন্তু তারপরেও আজকে তো সবাই ভালো করেছে, কি মনে হচ্ছে? একটা কথা বলতে চাই যে আমার বাবার কথা মনে পড়ছে, কারণ তার জন্য আজকে ভাবে গানটা আমার করা। বাবা মায়ের স্বপ্ন পূরণ করার একটা দায়িত্ব এসে সন্তানের কাঁধে পড়ে, এটা আমরা জানি। দিনে দিনে তো প্রতিযোগিতা আরো 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 অনেক বেশি কঠিন হবে। যদি তোমার প্রস্তুতি ঠিকঠাক না থাকে তাহলে পরবর্তী রাউন্ডে আরো ভালো করে গাইবে কি করে, কারণ পরবর্তী রাউন্ডে তুমি আমাদের সাথেই থাকছো। শিবলির পরে আমরা আসছি ইমা আক্তার ও পলাশ রায়। ইমা আক্তার, তুমি যে গাইলে, তোমার কি মনে হয় যে তুমি আজকে ভালো গাইতে পেরেছো? আমি ভালো গাওয়ার চেষ্টা করেছি, বাকিটুকু আমি জানি না, আমার সৃষ্টিকর্তা জানেন এবং জাজেদরাই জানেন। পলাশ, তুমি কি মনে করছো যে তুমি এই লড়াইয়ে তুমি জিততে পেরেছো অথবা তুমি যাচ্ছো আমাদের সাথে? আমি জানি না যে কতটুকু ভালো করতে পেরেছি। গানটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। স্কুল চুরি করে গান শিখতাম আর কি, যেহেতু চুরি করে গান শেখা, সেই শেখার পাশাপাশি যতটুকু আসতে পেরেছি এটা আমার মায়ের আশীর্বাদ। যদি আমি চলে যাই ওনাদের ভালোবাসাটুকু নিয়েই চলে যাব। দেখা যাক সেই জায়গাটা কতটুকু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সাধনা, পলাশ রায়ের ইমা আক্তার রেজাল্ট।
ইমা তুমি আমাদের সাথে যাচ্ছো। রয়ে গেল পলাশ রায় আর সাধনা। পলাশ তুমি আমাদের সাথে যাচ্ছো। বাকি রয়ে গেলেন তিনজন, সাধনা, ইউনুস, সুকুমার। একটা নাম বলতে হবে যে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, আর তিনি হচ্ছেন ইউনুস আলী। অভিনন্দন তোমাকে এবং সেই সাথে সাধনা এবং সুকুমার দা। আপনারা ভালো থাকবেন এবং সঙ্গীতকে জীবনের পথ চলার পাথেয় হিসেবে রাখবেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে থাকার জন্য। অভিনন্দন তোমাদের চারজনকে, তোমরা যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। এবং দর্শক, আপনাদের জন্য জানিয়ে দিতে চাই আরো একবার, আপনারা দেখছেন মাছরাঙা টেলিভিশনে ম্যাজিক বাউলিয়ানা 2016। আগামী পর্বগুলো আরো অনেক বেশি উত্তেজনাকর, অনেক বেশি আনন্দের। সেই আনন্দ ঘন মুহূর্তে আপনাদেরও পাশে চাই, তাই দেখতে থাকুন মাছরাঙা টেলিভিশন। আজকের মতো বিদায় নিব, শুভরাত্রি। সুকুমার দাদা, সাধনা চলে যাচ্ছে। সুকুমার দাদা খুব একজন মানে অন্যরকম একজন মানুষ ছিলেন। একটু পরে পরে ওনার লেখা কিছু গান এসে আসতেন আমাদের কাছে, এসে গাইতেন, দাদু ভাই শুনো এটা আমার লেখা গান। এই বয়সে তার যে গান, খুবই একজন ভালো মানুষ ছিল, তার জন্য একটু খারাপ লাগতেছে। সাধনা ও আমার একটা বেস্ট ফ্রেন্ডের মতোই ছিল, আর সুকুমার দাদু আমাদের সবাইকেই উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন যাতে আমরা সবাই ভালো গাই। অনেক অনেক খারাপ লাগতেছে তাদের দুজনের জন্য।